হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। তো আজকে আমরা দেখব ড্রপডাউন, যে কোয়েরির মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কি করে কোনো মেনু ড্রপডাউন ক্রিয়েট করতে পারি এবং রেসপন্সিভ মেনু বানাতে পারি। ওকে, তো চলুন আমরা দেখিনি। তো আমাদের যারা আমাদের আগে টিউটোরিয়াল দেখেননি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক ফলো করে নেবেন। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি, আপনারা যে কোনো এইটা ইউজ করতে পারেন। ওকে, দেন এখানে আমরা সিএসএস লিঙ্ক করেছি, একটা আমাদের জেএস আছে আর এখন ফন্ট অসম আছে। তো আমরা বডির মধ্যে কাজগুলো করে নেব। ওকে, তো আমরা এখানে একটা ক্লাস নেব, হচ্ছে টপ ন্যাভ। আমরা একটা ডিভে নিলাম, আমরা একটা ডিভ আইডি নেব, এখানে আমরা টপ ন্যাভ লিখব। ওকে, টপ ন্যাভ। সো এখানে আমরা সমস্ত মেনু বারটা করব। সো আমরা এখানে আমরা ক্লাস নিচ্ছি, এটা আমাদের অ্যাক্টিভ থাকবে। সো এটা হোম, দেন থাকবে আমাদের হচ্ছে অ্যাবাউট। দেন থাকবে হচ্ছে আমাদের সার্ভিস। তো এই ব্লগ লিখে দিই, এটা ব্লগ। এবার আমরা ড্রপডাউনটা করব। ওকে, তো ড্রপডাউন করার জন্য আমরা দেখছি, দেখুন আমরা একটা ক্লাস অ্যাড করছি সবার আগে, সেটা হচ্ছে ড্রপডাউন। এই ড্রপডাউনের মধ্যে আমরা একটা বাটন করে নেব, বাটনের একটা আমরা ক্লাস নেব। ড্রপ বাটন বলে সেখানে আমরা একটা আইকন নিয়ে নিচ্ছি। এখানে আমরা ফন্ট অপশন থেকে একটা আইকন চুজ করে নেব। সো আমরা ক্রোম ইউজ করছি। সো ফন্ট অসম, এখানে আমরা একটা আইকন নিয়ে নিয়েছি, যে কোনো আইকন। তো আমরা এটা নিয়ে নিলাম, দেখুন এটা কপি। ওকে, এটা আমরা এখানে পেস্ট করব। দেন আমাদের ড্রপডাউনের লিঙ্কটা দেখব। তো এখানে বাটনে আমরা লিখে দেবো হচ্ছে ধরুন সার্ভিস। ওকে, সো বাটন গেল। এর নিচে আমরা একটা ডিভ নেব। সো ক্লাস হবে ড্রপডাউন কন্টেন্ট। দেন আমরা এখানে নেব হচ্ছে, লিখছি ইউআই UX ডিজাইন। দেন আমরা কপি করে নিচ্ছি। দেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। দেন হচ্ছে CRM। ওকে, সো এখানে আমরা তিনটে লিঙ্ক করলাম। এরপরে আমরা একটা কন্ট্যাক্ট আস করে নিচ্ছি। এর নিচে একটা সেম আমাদের এখানে আছে, যেমন ব্লক করেছি। তো এটা আমাদের এখানে আমরা কন্ট্যাক্ট আস করে নিলাম, এটা ঠিক আছে। কন্ট্যাক্ট আস, তো এর নিচে একটা জিনিস করে নিচ্ছি আমরা। এখানে দেখুন script then আমরা এখানে এটা স্টাইল করে নিচ্ছি দেখি font size 16 pixel then আমরা এটা class নিচ্ছি sorry একটা class add করছি icon বলে on click function চালাবো my function then এখানে আমরা বারের নিয়ে নেব percent hash 76 তো এটা হলো আমাদের স্ট্রাকচার ওকে তো দেখবো আমরা গো লাইভে ক্লিক করব তো দেখুন আমাদের এখানে এসছে তো আমাদের এটা অবশ্যই দেখতে হবে কিভাবে করব না করব আমরা তো চলুন এখানে আমরা কিছু টেক্সট দিয়ে নিচ্ছি সবথেকে বেটার এটা হচ্ছে পেজ কন্টেন্ট সো এখানে আমরা এস2 দিচ্ছি হচ্ছে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো এখানে লরেম এফএম দিয়ে দিচ্ছি আমরা ওকে তো দেখুন আমাদের এরকম টেক্সট আমাদের এসছে ওকে তো এটা আমরা স্টাইলিং করে নেব তো আমরা সিএসএস এ চলে যাব डायरेक्टली সিএসএস এ গিয়ে আমরা সবার আগে বডি স্টাইল করে নেব সো বডি মার্জিন 0 প্যাডিং 0 then হচ্ছে ফন্ট ফ্যামিলি জর্জিয়া ওকে then টপ ন্যাবের মধ্যে আমরা এখানে লিখব হচ্ছে ওভারফ্লো হচ্ছে হিডেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে 333 আমরা কালার ইউজ করছি ওকে সো টপ নেমের মধ্যে আমরা এই কালার নিচ্ছি ডিসপ্লে হচ্ছে ব্লক F2 যেন আমরা দিচ্ছি হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার then padding 16 pixel তো আমরা এরপরে padding দিলাম এরপর আমরা দেব হচ্ছে text decoration none font size আমরা দেব হচ্ছে 16 pixel ওকে সো এখানে আমরা অ্যাক্টিভ এ ক্লাসটা করে নেব যেটা আমাদের অ্যাক্টিভ থাকবে তো অ্যাক্টিভ আমরা করে নেছি background color okay then color করছি আমরা white এটা আমাদের অ্যাক্টিভ ক্লাস হয়ে গেল তো এরপর আমরা করব টপ ন্যাব আইকন এই দেখুন আমাদের এখানে টপ ন্যাব আইকন আছে ওকে সো আমরা আইকনটা চুজ করে নেব এখানে ওকে টপ ন্যাব এটা আমাদের ক্লাস দেন আমাদের এই এখানে আমরা চুজ করে নেব যে এই দুটো আমরা ডিসপ্লে নান মেনে দেব ওকে তো এই দেখুন আমাদের এটা দেখা যাচ্ছে আমরা ঠিক করব এটা আস্তে আস্তে সো টপ ন্যাব আইকন এটা হচ্ছে ডিসপ্লে নান ওকে দেন হচ্ছে ড্রপ ডাউন হচ্ছে float left okay overflow হচ্ছে hidden then হচ্ছে আমাদের drop down drop button drop down then আমাদের হচ্ছে drop button okay so এখানে আমরা লিখব হচ্ছে font size sorry প্রথমে আমরা ফন্ট সাইজ করে নিচ্ছি 16 পিক্সেল দেন আমরা হচ্ছে বর্ডার দিয়ে দিচ্ছি হচ্ছে নান আমরা দিচ্ছি আউটলাইন দিচ্ছি none, color white, padding 14 pixel by 16 pixel, inner height দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন দেবো আমরা হচ্ছে 0। ফন্ট ফ্যামিলি আমরা দিয়ে দিচ্ছি এখানে সাস সেরিফ, ওকে। তো এটা ড্রপ ডাউন ড্রপ বাটন গেল, এবার আমরা ড্রপ ডাউন কন্টেন্ট লিখব, ওকে। তো ড্রপ ডাউন কন্টেন্ট এখানে আমরা হচ্ছে লিখব হচ্ছে ডিসপ্লে নান, পজিশন অ্যাবসোলিউট, ওকে। ব্যাকগ্রাউন্ড কালার মিনিমাম উইডথ, তো উইথ দিয়ে দিলাম আমরা। তো এখানে দেখুন আমরা বক্স শ্যাডো ইউজ করব, তো এখানে আমরা বক্স শ্যাডো জেনারেট করার আগেও দেখিয়েছি আপনাদের, যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পাবেন। তো আমরা দিয়ে দিলাম একটা z index, এখানে আমরা দেব হচ্ছে 1, ওকে। তো এখানে আমরা দেখুন ড্রপ ডাউন কন্টেন্টের কাজ করলাম, ওকে। সো এরপরে আমরা ড্রপ ডাউন কন্টেন্টে যেটা এ আছে সেটা নিয়ে আমরা কাজ করব। এই দেখুন ড্রপ ডাউন কন্টেন্ট হয়ে গেছে, ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে এটা আমরা এবার নিয়ে কাজ করব। তো এখানে সেম ড্রপ ডাউন, তার মধ্যে হচ্ছে ড্রপ ডাউন কন্টেন্ট, তার মধ্যে হচ্ছে এ, সে অ্যাঙ্কারটাকে আমরা হচ্ছে ফ্লোট দেবো হচ্ছে নান, কালার আমরা ব্ল্যাক দিয়ে দিচ্ছি, আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি 10, হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, display block, text align left। তো দেখুন আমাদের এখানে কিন্তু মেনুটা ঠিকঠাক হয়ে গেছে। তো এবার আমরা হোভার এফেক্ট দেখব, ওকে। সো ডট টপ nav এ হোভার, দেন আমাদের হচ্ছে কমা, দেন আমাদের ড্রপ ডাউন হোভার ড্রপ বাটন, এখানে প্রত্যেকটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি, ওকে। দেন আমরা কালার নিয়ে নিচ্ছি হোয়াইট, ওকে। সো এরপর ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে এর মধ্যে আমরা হোভার করে দেব, ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে এরকম আমাদের হোভার। সো এখানে হোভারে আমাদের কি যাবে, আমরা আবার ব্যাকগ্রাউন্ড কালার নেব, সো আমরা সেম নিচ্ছি, আমরা হোয়াইট করে নেব কালার, সরি আমরা কালার ব্ল্যাক করে নেব, ওকে। তো এরপর দেখুন আমরা ড্রপ ডাউন হোভারের ওপর আমরা ড্রপ ডাউন কন্টেন্ট নেব, ওকে। আমরা এই কালারটা ব্ল্যাক হোয়াইট করে দিই, বেটার লাগবে আরও। সো এখানে আমরা ড্রপ ডাউনের উপর আমরা হোভার করব, দেন আমরা স্পেস দিয়ে ড্রপ ডাউন কন্টেন্টের ওপর করব হচ্ছে ডিসপ্লে ব্লক, ওকে। তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ড্রপ ডাউন এসছে। ওকে তো এখানে আমরা একবারে মিডিয়া স্ক্রিন করে নেব ওকে তো নিচে আসব আমরা ধরুন মিডিয়া সরি মিডিয়া স্ক্রিন এন্ড আমরা ম্যাক্স উইথ দিচ্ছি 600 পিক্সেল এখানে আমরা টপ ন্যাভ মধ্যে হচ্ছে এ করছি নট দেন আমরা ইউজ করব হচ্ছে ফার্স্ট চাইল্ড ওকে ফার্স্ট চাইল্ড সো এখানে আমরা করব এবং আমরা কমা দিয়ে দিচ্ছি এখানে আরেকটা ক্লাস অ্যাড করে নেব কমা দিয়ে এখানে হচ্ছে ড্রপ ডাউন যে ড্রপ বাটন সো এটা আমাদের হবে হচ্ছে ডিসপ্লে নান ওকে দেন হচ্ছে ডট টপ ন্যাভ এ আইকন সো এখানে আমাদের হবে হচ্ছে ফ্লোট রাইট ডিসপ্লে ব্লক ওকে তো এটা আমাদের গেল আমরা আরেকটা মিডিয়া কোয়েরি করব এখানে So, 50 করছি আমরা সো এটা টপ ন্যাভ রেসপন্সিভ কেননা পরে আপনাদের দেখাচ্ছি আমরা জাভাস্ক্রিপ্ট করবো এখনো জাভাস্ক্রিপ্ট করিনি তাই জন্য আমরা নিয়েছি তো পরে আমরা এটা দেখছি দাঁড়ান দেখিয়ে দেবো আপনাদের টপ ন্যাভ রেসপন্সিভ তার মধ্যে হচ্ছে আইকন পজিশন হবে সলিউট ওকে সো এটা আমাদের গেল টপ ন্যাভের মধ্যে রেসপন্সিভ আমরা করবো হচ্ছে টপ ন্যাভ রেসপন্সিভ দেন হচ্ছে এ সো এটা আমরা হচ্ছে ফ্লোট নান ডিসপ্লে ব্লক দেন হচ্ছে টেক্সট অ্যালাইন লেফট ওকে দেন আমরা ড্রপ ডাউনে করে নেব টপ ন্যাভ রেসপন্সিভ দে হচ্ছে ধরুন ড্রপ ডাউন তো ড্রপ ডাউনের মধ্যে আমরা নেব হচ্ছে ফ্লোট নান ওকে সো এটা এরপর আমরা ড্রপ ডাউন কন্টেন্ট করব সো টপ ন্যাভ রেসপন্সিভ দেন ড্রপ ডাউন কন্টেন্ট সো ড্রপ ডাউন কন্টেন্ট আমরা করব হচ্ছে পজিশন রিলেটিভ ওকে then আমরা আবার টপ ন্যাভ রেসপন্সিভ then drop button drop down then আমাদের drop button এটা আমরা করব হচ্ছে ডিসপ্লে হচ্ছে ব্লক উইথ আমাদের 100% টেক্সট অ্যালাইন লেফট আমি স্পেস দেবো একটা ওকে তো এটা আমাদের মিডিয়া কোয়েরি গেল তো দেখুন আমরা আউটপুট দেখে নেবো আগে আমাদের এখানে আউটপুট দেখুন চলে এসেছে। ওকে, তো আমরা এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে মোবাইল রেসপন্সিভ করব। তো এখানে আমরা স্ক্রিপ্ট লিখব, স্ক্রিপ্ট, এখানে আমরা ফাংশন ক্রিয়েট করব একটা, ধরুন ফাংশন আমরা আগে কল করেছি মাই ফাংশন। ওকে, সেখানে আমরা লিখব হচ্ছে var x equal to document dot get element by id, এরপর আমরা এটা নিয়ে নিচ্ছি দেখুন আইডি মাই, এর আইডি নাম আছে মাই টপ ন্যাভ, সো মাই টপ ন্যাভ, এরপর আমরা ইফ লিখব x dot class name equal to top nav, x dot class name equal to, এটা আমি কল করছি দেখুন রেসপন্সিভ। আমরা বললাম, আগেও বললাম যে আমরা রেসপন্সিভটা কল করব জাভাস্ক্রিপ্টে, সো আমরা এখানে কল করছি। ওকে, আমরা এখানে ইফ এলস চালাচ্ছি, এলস এক্স ডট ক্লাস নেম, এখানে আমাদের হবে হচ্ছে টপ ন্যাভ। ওকে, তো আমরা টপ ন্যাভ আমরা ক্লাস নিয়েছি, ক্লাস নেম দেওয়া আছে ওই জন্য। ওকে, তো এইটা হলো আমাদের জাভাস্ক্রিপ্ট। তো আমরা দেখিনি, দেখুন দেখুন এখানে আমাদের হয়ে গেছে। এটা আমরা ইন্সপেক্ট করব, তো এখানে দেখুন কিছু প্রবলেম আছে আমাদের মোবাইলের, এখানে রেসপন্সে কিছু প্রবলেম দেখা গেছে, তো এটাকে আমরা ঠিক করব। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের একটা কিছু এরর এসেছিল। ওকে, তো সেটাকে আমরা ঠিক করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিএসএস, আমাদের এখানে আউটপুট বেরিয়েছে। ওকে, তো এটা আমরা একবার ইন্সপেক্ট করে নেবো। সেখানে আমরা অ্যাবাউট লেখা আছে, এখানে আমরা কন্ট্যাক্ট করে নেবো। এখানে আমাদের এটার প্রবলেম হয়েছিল জাভাস্ক্রিপ্টের। ওকে, সো দেখুন এখানে ড্রপডাউনটা আমাদের কাজ করছে। মোবাইল রেসপন্সিভে গিয়ে আমাদের দেখুন এখানেও আমাদের ড্রপডাউন কাজ করছে। ওকে, তোমরা জুম করে দেখাই আরও, দেখুন আমাদের তো এখানে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। টেক্সট আমাদের দেখুন এখানে গায়ে লিখে শুরু হয়েছে, তো আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি এখানে, মার্জিন দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, তো আজকে আমাদের এই অবধি থাকলো। তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।